বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বসা আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আর আমার ডানে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রসঙ্গ যেটি নিয়ে আলোচনা শুরুতেই করতে চাই সেটি হচ্ছে যে আপনারা দুজনেই জানেন যে গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি বেঞ্চ জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী এবং জাস্টিস আশরাফুল কামাল ওনারা 16th অ্যামেন্ডমেন্টের যেটি অতি সম্প্রতি হয়েছে সেটির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের দেশে এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল, আমরা খুব ওয়েট করছিলাম যে সুপ্রিম কোর্ট এই বিষয়টা রেসপন্সিভ হবে, ভাইব্রেন্ট হবে, অ্যাক্টিভ হবে, এবং শেষ পর্যন্ত অ্যাক্টিভ হলো, যেটা খুব ভালো লক্ষণ। আসলে আমাদের সংবিধানে 1972 সংবিধানে এই বিধানটা ছিল, কিন্তু এই বিধানটা জাস্ট একটা সংবিধানের একটা লাইন ছিল যে সংসদ ইম্পিচ করতে পারবে, কিভাবে পারবে এর ডিটেলস কিছু ছিল না। 72 সালে কেন এটি আনা হলো তার অনেকগুলো কারণ আছে। যারা সংবিধান তৈরি করেছে তাদের দু একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনারা এটা কেন সে সময় এনেছিলেন। ওনারা বললেন যে পাকিস্তানের একটা বিটার এক্সপিরিয়েন্স তাদের ছিল, সেটি হচ্ছে পাকিস্তান যখন গঠন হয় তার কিছুদিন পরে সামরিক ফরমান দিয়ে একটি সাংবিধানিক যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল সে কনস্টিটিউয়েন্ট কাউন্সিল সেটাকে ভেঙে দেওয়া হয় এবং জাস্টিস মুনির দুটি রায়ে সামরিক ফরমানকে বৈধ ঘোষণা করেন বা মার্শাল লকে। যে কারণে ওনাদের মনে এই ভয়টা ছিল সে কারণেই তারা এই জিনিসটাকে এনেছিল। কিন্তু গত 40 বা 50 বছরে আমাদের সংসদ যে ভিশন, যে মিশন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সংসদ গণতান্ত্রিক হবে, সংসদে রুল অফ ল ফলো করা হবে, সাংসদরা দেশপ্রেমিক হবে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। এই পূরণ না হওয়া একটি সংসদকে যদি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া হয় তাহলে মানে ক্যাটাস্ট্রফি যেটা হবে, লাস্ট যে ব্রেকটা কফিন আছে সেটি মারা হবে বিচার বিভাগের স্বাধীনতার উপর। এবং ভারতে এই জিনিসটি আছে, কিন্তু ভারতে আমি দুটি উদাহরণ দিব। ক্ষমতা তো অলরেডি দেয়া হয়ে গেছে, আমার অলরেডি দেয়া হয়ে গেছে, এখন সেটির বিষয়ে এখন রুল জারি করা হলো। ভারতে এই বিধানটি রয়েছে এবং ভারতের এক্সাম্পলটি বারবার টানা হচ্ছে। ভারতে যে কয়েকবার বিচারপতিদের অভিশংসনের চেষ্টা করা হয়েছে কোনোবারই কিন্তু সেটি কখনোই সমালোচনার ঊর্ধ্বে ছিল না। ছোট্ট একটি উদাহরণ দিই, 1992 সালে বিচারপতি সেঠি যিনি পরবর্তীতে ভারতের প্রধান বিচারপতি হয়েছিলেন, যার সম্পর্কে ননি পালকিওয়ালা ভারতের সবচেয়ে নাম করা আইনজীবী, আয়কর আইনজীবী এবং অত্যন্ত সুপ্রিম কোর্ট বারের একজন খুব বিখ্যাত নেতা, ননি পালকিওয়ালা বলেছে বিচারপতি সেঠি হচ্ছেন একজন অসাধারণ জাজ, এ ম্যান অফ অনেস্টি, এ ম্যান অফ আনইম্পেকেবল ইন্টিগ্রিটি। এই ভদ্রলোক সেঠি একজন অত্যন্ত প্রভাবশালী আমলার বিরুদ্ধে একটি রুল জারি করেছিল। পরবর্তীতে সেই আমলা সেই সময়ের কংগ্রেসের সাংসদদের সমর্থন নিয়ে বিচারপতি সেতির বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রসিডিংস নিয়েছিল। আরেকটি ঘটনা বলি, সাম্প্রতিক সময়ে বিচারপতি সৌমিত্র নামে একজন বিচারপতির অ্যাকাউন্টে 20 কোটি রুপি পাওয়া যায় এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে উনি একজন সাংসদের কাছ থেকে এই টাকাটি ঘুষ হিসাবে নিয়েছিলেন। ওনাকে যখন চিফ জাস্টিস রেফার করলেন সংসদে গিয়ে ইম্পিচমেন্টের জন্য, দেখা গেল সংসদে ইম্পিচমেন্ট মোশনটি আর বাস্তবায়ন হলো না। অর্থাৎ ভারতের মতো দেশেও কিন্তু এই ইম্পিচমেন্টটা যেখানে দরকার সেখানে হয়নি আর যেখানে দরকার না সেখানে হয়েছে। আর আমাদের মতো দেশে যেখানে নিয়োগটা সম্পূর্ণ রাজনৈতিক, যেখানে নিয়োগের ব্যাপারে একটা বড় অংশের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেয়া আছে, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত হবে এটি রাষ্ট্রপতির কাছে দেয়া আছে, তার সাথে এই ক্ষমতাটি যুক্ত হচ্ছে ইম্পিচ করার, এটা অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতার উপর একটি কুঠারাঘাত। এবং অবশ্যই আমি মনে করি যে কোনো বিচারপতি আগে যতটুকু স্বাধীন ফিল করতেন অবশ্যই এই অ্যামেন্ডমেন্টের পরে তারা নিজেরাই ফিল করছেন তাদের স্বাধীনতা কিছুটা কমে আসছে। এই কমে যাওয়ার স্বাধীনতা দিয়ে তারা কি আসলে সংবিধানকে স্পিরিট এবং লেটারে কি আপহোল্ড করতে পারবেন, খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার ধারণা। মিস্টার সেলিম ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলে দেশে বিদেশে অগণিত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের এই খবরটির জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, আমরা চেয়েছিলাম যে বিচারপতিরা তাদের মানে আত্মমর্যাদা এবং সম্মানের জন্য তারা অন্তত একটা অবস্থান নেবেন। যাই হোক, এই যে বিগত যে সংসদ আপনার ভোটারবিহীন এবং আপনার কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা নয় এ ধরনের একটি সংসদে, এই সংসদটা আর কি, এই সংসদটা আপনার যেখানে জনগণের মধ্যে কেউ এই সংসদকে প্রতিনিধিত্ব করছে না, এই ধরনের একটা সংসদে হঠাৎ করে এই ধরনের একটা অ্যামেন্ডমেন্ট আনাটাকে আমরা তখন আমরা ভিন্ন দৃষ্টি দেখেছি। আমরা বলেছি যে এটা বিচারপতিদের হাতে হাত করা পড়ানোর জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা কিন্তু যে বর্তমান সরকার, এই সরকারের এক ধরনের দৃষ্টিভঙ্গি কখনোই কিন্তু আপনার জনগণের আপনার মত
স্বাধীন মতামতের পক্ষে না, সংবাদপত্র স্বাধীন মতামতের পক্ষে না, এবং বিচার প্রতিদেরও স্বাধীন মতামত তারা সমর্থন করে না। অতীতে যখন ক্ষমতা ছিল, যখন সংবিধান পরিবর্তন করার ক্ষমতা ছিল না, তখন আমরা দেখেছি বিচারপতিদের বিরুদ্ধে আপনার হাইকোর্টে বস্তি স্থাপন করেছেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম যে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় যখন মাননীয় বিচারপতিরা আপনার স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছেন, তখনই রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকেই এটাতে অসন্তোষ প্রকাশ করেছে এবং তড়িঘড়ি করে একটা অপ্রয়োজনীয় এবং এই ধরনের একটা সংশোধন এনে বিচারপতিদের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছেন। বিচারপতির নিয়োগটা যেটা, সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক নিয়োগ এবং তাদেরকে প্রথমে অস্থায়ীভিত্তি নিয়োগ করা হয়, তারপর স্থায়ীকরণ করা হয়, ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। এছাড়াও বিচারপতিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটা কাউন্সিল আছে, যেটা রাষ্ট্রপতি ইচ্ছা করলে সেই বিচারপতিকে আপনি অবসর দিতে পারেন অথবা সম্মানের সাথে তাকে বিদায় দিতে পারেন। এই ধরনের একটা সিস্টেম থাকার পরও আপনার বিচারপতিদের একটা মানসিক চাপে রাখার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং সরকারের আপনার কথাই যেন আপনার দেশের সর্বোচ্চ বিচারালয়ে ওঠা এবং নামে, সেই কারণে এই ধরনের সংশোধনী আনা হয়েছে। আমরা তখনও তার প্রতিবাদ করেছি। আজকে আমাদের আমার সাথে যিনি আলোচনা আছেন জনাব মানে শামীম পাটোয়ারি সাহেব, তিনি যে দল প্রতিনিধিত্ব করছেন, আমরা খুব মানে আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি কিন্তু কোন দলেই কিন্তু এটা বিরোধিতা করে নাই। সর্বসম্মত ক্রমে এই বিলটি পাশ হয়েছে, যেটা মানে যারা সংসদে ছিল তারা, যারা সংসদে ছিলেন মানে একটা দলের সিদ্ধান্ত তো দরকার ছিল এবং আজকে তিনি যে উপলব্ধিটা করছেন তার দলের থেকেও তো এই উপলব্ধিতে আসার দরকার ছিল যে বিচারপতিদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিলে না দিলে সেটা দেশ জাতির জন্য কোনো মঙ্গল নয়। যাই হোক, আজকে যে বিচারপতিরা আজকে এই সাহসী ভূমিকা অবতীর্ণ করেছেন, জাতি তাদেরকে আপনার সম্মানের দৃষ্টিতে দেখবে, তাদেরকে স্মরণ করবে, এই আমাদের দেশের এই আপনার নিপীড়িত নিগৃহীত জনগণের আশা আকাঙ্ক্ষা শেষ ভরসা স্থল আপনার সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে কোনো অবস্থায় আমরা বিতর্কিত করতে চাই না। কোনো অবস্থায় আমরা চাই না যে সেখানে আপনার জনগণ কোনো রকমের সেখানে হতাশা ব্যক্ত করুক। আজকে তাদেরকে মানে যে সাহসিকতা পরিচয় দিয়েছেন এটার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই আইনের দৃষ্টিকোণ থেকে যে জিনিসটা গ্রহণযোগ্য নয় এটাই আমরা শেষ পর্যন্ত আমার মনে হয় এটা আদালতে প্রমাণিত হবে। আচ্ছা পাটোয়ারি, আপনার দলের প্রসঙ্গে মিস্টার সেলিম বললেন এবং আমরা লক্ষ্য করেছি যে এই বিশেষ প্রাথমিক অবস্থা আপনার দলের একটু সিদ্ধান্তহীনতায় ছিল, কারণ আমরা অনেকের মুখে এটার বিরোধিতা শুনেছি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল যে সবাই গিয়ে ভোটটা দিলেন এটার পক্ষে, সংশোধনীর পক্ষে। একটি হতে পারে আসলে আমার দলের যারা সাংসদ তারা তো সংসদেরই অংশ, তারা সামগ্রিকভাবেই সংসদের ক্ষমতা বাড়ানোটাকে গুরুত্ব দিয়েছে। ওনারা নিজেও তো এখানে ইন্টারেস্টেড পার্টি হয়ে যাচ্ছেন অ্যাজ এ হোল, বিকজ ওনারা সংসদের অংশ এবং ওনারা ভাবছেন সংসদের ক্ষমতা বাড়ছে, এটিকে হয়তো তাদের কাছে লোভনীয় মনে হয়েছে। বাট আমি ব্যক্তিগতভাবে আপনি যেটা বললেন, হ্যাঁ দলের মধ্যে অনেকেই, এবার আমিও চেয়েছিলাম সংসদ সদস্যদের মধ্যে প্রাথমিক অবস্থায় দেখেছেন, দেখেছি হ্যাঁ তারা একটু চেষ্টা করেছেন, তবে শেষ মুহূর্তে কিন্তু কিছু এডিশন আমরা করার চেষ্টা করেছি। যেমন ওখানে যখন এনকোয়ারি হবে, এনকোয়ারিটা ফেয়ার এনকোয়ারি হতে হবে, এনকোয়ারিটা ইম্পার্শিয়াল হতে হবে, এই কিছু কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আমরা অ্যাড করেছি। তো যেটি বলছিলাম আসলে সামগ্রিকভাবেই আমাদের কিন্তু বিচার বিভাগের এই শেষ আশ্রয়স্থলটা বেশ এফেক্টেড হচ্ছে। আর গত 20-25 বছর ধরেই আমরা কিন্তু আসলে সুপ্রিম কোর্টের হুঙ্কার দেখতে পাচ্ছি না। যেমন একটি উদাহরণ দিই, বিচারপতি খান্না একটি রায় দিয়েছিলেন 1979 সালে হেভিয়াস কর্পাস মামলায়, যেটি ইন্দিরা গান্ধীকে প্রচণ্ডভাবে রাগান্বিত করেছিল, এবং যেদিন উনি রায়টা দেন সেদিনই উনি চিঠি লিখেছিলেন ওনার স্ত্রীকে যে এই রায়টির কারণে আমি খুব সম্ভবত ভারতের প্রধান বিচারপতি হতে পারবো না। এবং দেখা গেল কিছুদিন পরে যখন ভারতের প্রধান বিচারপতি করা হলো, ওনাকে বাদ দিয়ে আরেকজনকে করা হলো, যে কারণে উনি রিজাইন করলেন। রিজাইন করার পরে উনি লিখলেন যে ভারতের প্রধান বিচারপতি না হওয়াটা আমাকে মোটেও দুঃখ দেয়নি, কারণ যারা সত্যের পক্ষে লড়াই করেছে তাদের প্রত্যেকেই এর থেকে আরো অনেক বেশি ত্যাগ করতে হয়েছে। আমরা কিন্তু এই ত্যাগগুলো অনেক বেশি দেখতে পারি না। একটা ত্যাগ দেখতে পেয়েছিলাম 1994 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, সেই সময়ের বিএনপি গভর্নমেন্ট বিচারপতি শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে পরামর্শ না করেই তিনি অনেকগুলো বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরের দিন উনি সুপ্রিম কোর্ট বারের ভাষণে বললেন আই এম নট মিস্টার চিফ জাস্টিস, আই এম মিস্টার নোবডি ইন দিস কান্ট্রি। পরে বারে একটা মুভমেন্ট হয় এবং আলটিমেটলি গভর্নমেন্ট একটা কম্প্রোমাইজ পজিশনে আসতে পারে। 94-এর পরে আসলেই কিন্তু আমরা জাস্টিসদের বা সুপ্রিম কোর্টের হুঙ্কার দেখতে পারিনি। কিছুদিন আগে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, বিচারপতি এ বি এম আলতাফ, যতটুকু আমি জানি এটা অবশ্য ওনার লয়ারের মুখ থেকে শোনা বা ওনার রিট পিটিশনে লেখা, যে ওনাকে প্রধান বিচারপতি সুপারিশ করেছিলেন তারপরে তাকে কনফার্ম করা হয়নি। তো এটি কিন্তু 10 জাজেস কেসের ডাইরেক্ট ভায়োলেশন। তাহলে গভর্নমেন্ট এখন কোন পর্যায়ে চলে যাচ্ছে? নিয়োগটা সম্পূর্ণ পলিটিক্যাল, স্থায়ীকরণটা পলিটিক্যাল, অ্যাপিলেট ডিভিশনে ওঠার ক্ষেত্রে পলিটিক্যাল, এবং অসংখ্যবার এই অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন নিয়ে সিনিয়র জাজকে রেখে জুনিয়র জাজকে নেওয়া হয়েছে।
অসংখ্যবার বাংলাদেশে চিফ জাস্টিসের ক্ষেত্রে জুনিয়র জাজকে করা হয়েছে, সিনিয়র জাজকে বসিয়ে রাখা হয়েছে। তো এই সব কিছু মিলাই কিন্তু ক্যাটাস্ট্রফি একটা চলছে। এই ক্যাটাস্ট্রফি আমি যেটা বললাম লাস্ট ব্রেকটা ছিল এই ইমপিচমেন্টটা, এবং ইমপিচমেন্টের ফলে কি হবে, যেই জাজই সরকারের বিরুদ্ধে রায় দেবে বড় কোনো ইস্যুতে, তখনই কিন্তু সরকার পক্ষের তোষামতকারী নেতারা মাননীয় প্রধানমন্ত্রীকে অথবা রাষ্ট্রপতিকে অ্যাডভাইস দিবেন যে ওনাকে ইম্পিচ করে ফেলি, উনি আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এবং সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে এই রুলটি এখন যেহেতু বিচারিক বিষয়, এটি বিষয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই। অবশ্যই এটির বিষয়ে অ্যামিকাস কিউরি রাখা হবে, অনেক বড় বড় মন্তব্য আসবে, এবং আমি ব্যক্তিগতভাবে আমার দলের এমপিরা যদিও এটা সরাসরি বিরোধিতা করতে পারেনি সংসদে, বাট এটা আমার ব্যক্তিগত, আমি একজন লয়ার, একজন ব্যারিস্টার, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, অল লয়ার্স আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই অ্যামেন্ডমেন্টের অ্যাগেনস্টে প্রথম থেকেই ছিলাম। উপলক্ষে সমাবেশ করতে চেয়েছিল, অনুমতি পায়নি, এবং সে কারণে গতকাল একটা বিক্ষোভ কর্মসূচি ছিল। তো কর্মসূচিটা কতটা সফল ব্যর্থ সেটি নিয়ে আলোচনা নাই বা গেলাম, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই পথে আপনাদের যে দাবি, যেহেতু আপনারা বিশ দলীয় জোটের অংশ, সেই দাবি কতটা আদায় করতে পারবেন এই ধরনের কর্মসূচি, এই ধরনের অবস্থান? দেখুন, একটি ব্যাপার, একটি রাজনৈতিক দলের মানে অল্প কয়েকটি দিবস থাকে যেটা তাদের পালন করা অপরিহার্য, তার মধ্যে বিএনপির জন্য 7ই নভেম্বর এই দিবসটি পালন করা একটা অপরিহার্য বিষয়। সে উপলক্ষে 8 তারিখে তারা সরোয়ার্দী উদ্যানে জনসভার জন্য অনুমতি প্রার্থনা করেছে, এবং 29 অক্টোবরে প্রার্থনা করেছে। কদিন আগে আমরা দেখেছি যে একজন মন্ত্রী বাহাদুর বলেছেন যে বড় বড় জনসভাগুলো ছুটির দিনে করাই শ্রেয়। তো 8 তারিখ শনিবার ছিল, অনুমতিটা পায়নি। একটি গণতান্ত্রিক দেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল একটি সভাকার অনুমতি পাচ্ছে না, তাহলে আজকে আমাদের গণতন্ত্রটা কতটা ভুলন্ত্রিত দেখেন। জনসভা করার জন্য অনুমতি লাগে, অনুমতি পাওয়া যায় না, কিন্তু হরতাল ডাকার জন্য কিন্তু কোনো অনুমতি লাগে না। তাহলে কি জনসভার বিপরীতে এই যে বলা হচ্ছে হরতাল, তা হরতাল ডাকতে তো অনুমতি লাগে না, তাহলে কি হরতালই হবে? আর বিক্ষোভটা কি, মানে ক্ষোভের বহিঃপ্রকাশটাই তো বিক্ষোভ। তো ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের মনের মধ্যে কিন্তু বিক্ষোভ ধাউ ধাউ করে চলছে, এবং বিক্ষোভটা সর্বত্র সফল হয়েছে। এখন যেখানে সরকার যেভাবে সফল হয়েছে, আপনি বলছেন যে ধাউ ধাউ করে, তো জলা পরের কথা, বিক্ষোভটা মানে ক্ষোভটা প্রকাশিত হয়েছে কি না? ক্ষোভটা প্রকাশিত হয়েছে মানুষে, দেখুন মানুষের মনের মধ্যে কিন্তু মনের যে ক্ষোভটা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন হয়তো সেভাবে মানুষ রাজনৈতিকভাবে তো আপনারা সেটা প্রকাশ করতে পাচ্ছেন না, মানে আমি বলছি সাংগঠনিকভাবে, জোটগতভাবে বা বিএনপি দলীয়ভাবে সেটা তো না। আপনি দেখুন, যদি আজকে 8 তারিখে জনসভার অনুমতিটা দেওয়া হতো, তাহলে আমরা দেখতে পারতাম যে এখানে আপনার জনগণের অংশগ্রহণটা কতদূর। এখন এই কথা বলা হচ্ছে যে জনগণ পক্ষে নেই, কিন্তু গত 3-4টা 20 দলীয় জনসভায় আমরা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে কিন্তু জনগণের দল নেমেছে, নাটোরে, আপনার এই ইয়েতে, নীলফামারিতে। সুতরাং এই যে নীলফামারির মতো জায়গাতে, নাটোরের মতো জায়গাতে, উত্তরবঙ্গের মতো জায়গাতে, যেখানে আপনার জনগণের জনসমুদ্রে পরিণত হচ্ছে, তার মানে বিরোধীর সাথে জনগণ আছে। এখন সরকার যেভাবে দমন নীতি চালাচ্ছে, দমন নিপীড়নের মাধ্যমে যেভাবে বিরোধী দলের কন্ট্রোল করার চেষ্টা করছে, একটা হাস্যাস্পদ একটা সংসদের মাধ্যমে যেভাবে দেশটা পরিচালিত হচ্ছে, স্বাভাবিকভাবে এটা কিন্তু কারোর জন্য কাম্য নয়। এখন দেখুন, বাংলাদেশের 16 কোটি জনগণের মধ্যে কিন্তু সরকারি চাকরি করছে মাত্র 12 লক্ষ লোক, তার মধ্যে বাকিরা কিন্তু তার আত্মকর্মসংস্থানের লড়াইয়ে জড়িত। এই লড়াইয়ের কারণে তাদের অনেকেই সরাসরি রাজনৈতিকভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারছে না, কিন্তু তাদের মনের মধ্যে যে ক্ষোভ, তাদের মধ্যে মনের মধ্যে যে হতাশা, তাদের মনের মধ্যে যে দুঃখ বেদনা, এটা তারা অস্বীকার করতে পারবে না। এই যে এই একটি সংসদ, এই সংসদের কোনো মানে বিরোধী দল বলতে কোনো কিছু নাই, এই ধরনের একটা সংসদ যদি কার্যকর হয়, তাহলে আমার মনে হয় রাষ্ট্রবিজ্ঞান নতুন করে লিখতে হবে। এখন এখানে দেখুন, আমরা বিগত নির্বাচনের সময় দেখেছি যে বলা হচ্ছে যে বারবার এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন, এবং আমরা তারানকোর আলোচনার সব মধ্যে দিয়ে একটা যারা এসেছিলেন একটা আলোচনার মধ্যে হয়েছিল যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, অচিরে আর একটা নির্বাচনের জন্য আমরা মানে প্রস্তুতি নেব বা আলোচনা করব। এখন তো সরকারি দল কিন্তু এখান থেকে সরে আসছে, সরকারি দল বলছে যে 2019 সালের আগে কোনো নির্বাচন নয়, এবং কেউ খুব পারলে কিন্তু আরও বলতো, আরও অনেক বেশি কথা বলতো হয়তো। যেমন এই সংসদ যদি এখন একটা প্রস্তাব আনে যে এই সংসদের মেয়াদ 10 বছর হবে, আমার মনে হয় একজনও বিরোধিতা করবে না, সব তারা নিজেরা তারা তাদের মামারা এইরকম একটা ভাবভঙ্গিমার মধ্যে আসছে, এভাবে তো চলতে পারে না। তারপর ধরো নির্বাচন না হলে এক একজন এক রকম কথা বলছে, ভয়াবহ কথাটা বলছেন মোহাম্মদ নাসিম সাহেব, যিনি আপনার স্বাস্থ্যমন্ত্রী, তিনি হঠাৎ করে এখন বলছেন যে 5 তারিখে নির্বাচন না হলে সামরিক শাসন জারি করা হতো। এটা কিন্তু একটা মানে প্রকাশ্যে কিন্তু বাংলাদেশের
সর্বজন মানে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় বক্তব্যটা আসছে কিনা এটা উপলব্ধি করা আজকে প্রয়োজন কারণ সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হতে পারত নির্বাচন না হলেও কিন্তু পাঁচই জানুয়ারি নির্বাচন না হলে মানে সাংবিধানিকভাবে আরও তিন মাস এটা সময় পাওয়া যেত ওই সংসদ কার্যকর ছিল সুপ্রিম কোর্টে রেফার করে একটা সিদ্ধান্ত নেওয়া যেত কিন্তু সরাসরি সামরিক অভ্যুত্থান বা সামরিক শাসন জারি করতো এই কথাটা বলে আমার মনে হয় আমাদের বাংলাদেশে মানে আপনি কি বলতে চাইছেন যে স্বাস্থ্যমন্ত্রী এটি মিন করছেন যে সেনাবাহিনীর মধ্যে সেরকম উচ্চাভিলাষী কর্মকর্তা এখনো আছেন যারা সামরিক অভ্যুত্থানের দিকে যেতে পারতেন বাংলাদেশে সেটাই উনি মিন করছেন আমি আমি উনি কি মিন করছে কিন্তু আমি যেটা জনগণের একটা অংশ হিসেবে মনে করি যে আমাদের সেনাবাহিনী আমাদের আমাদের সকলের একটা শ্রদ্ধা ভালোবাসার পাত্র বাংলাদেশের সম্মানটা দেশে বিদেশে তারা সমুন্নত রাখছেন সেখানে এই ধরনের একটা আপনার বাহিনীর প্রতি এই ধরনের মন্তব্য করার একটা মন্ত্রী হিসাবে এটা মনে হয় আমরা ঠিক সুবিবেচনা প্রসূত হচ্ছে না এবং যার যা কথা বলার নয় তিনি লাগামহীনভাবে কথা বলে যাচ্ছেন এইভাবে তো আসলে সার্বিকভাবে একটা দেশ কিন্তু চলতে পারে না সুশাসনের এখানে এত মানে এত অভাব সুশাসনের মানে সর্বত্র আপনি দেখুন আজকে ব্যাংকের মধ্যে তারল্য এত উদ্বৃত্ত যে মানুষ কিন্তু কোনো আপনার পুঁজি বিনিয়োগ করছে না আজকে ঢাকা শহর কিন্তু বসে গেছে ঢাকা শহর স্থবির হয়ে গেছে দেশ স্থবির হয়ে গেছে এবং সরকারও স্থবিরতার মধ্যে আছে এখানে কেউ কিন্তু কোনো আইন মানছেন না কেউ কোনো নিয়ম মানছেন না যার যেরকম ফ্রি স্টাইলে কদিন আগে আমরা দেখলাম যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছেন যে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে গেছে এটা কিন্তু রাষ্ট্রের একটা সাংবিধানিক পদে থেকে তিনি কথাটা বলছেন তাহলে আজকে উপলব্ধি করার সময় এসেছে যে আমরা কি আসলে সামনের দিকে যাচ্ছি না পিছনের দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে পৃথিবীতে আমরা একমাত্র দেশ যারা আমরা খুব দ্রুতবেগে পিছনের দিকে যাচ্ছি এখন যে সংকটটা এই রাজনৈতিক সংকটটা যদি আপনার মোকাবিলা করতে না হয় বুদ্ধিমত্তার সাথে এবং দেশপ্রেমকে সামনে নিয়ে যদি না করা হয় কিন্তু আপনি আপনি বলছেন যে দেশ পেছনের দিকে যাচ্ছে সরকার তো নানাভাবে ফ্যাক্টস ফিগার দিয়ে দেখাবার চেষ্টা করছে বা দৃশ্যমান কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে দেশ অর্থনৈতিকভাবে বেশ সামনের দিকে যাচ্ছে এবং কিছু কিছু আন্তর্জাতিক স্বীকৃতিও তারা হাজির করবার চেষ্টা করছেন না আমি প্রথমে আপনাকে বলছি যে দেশ যে সামনের দিকে যাচ্ছে এটা মাপকাঠিটা কোথায় এখন আমাদের দেশে ১৬ কোটি লোকের মধ্যে ১৮ লক্ষ লোক আয়কর সার্টিফিকেট আছে ১২ লক্ষ লোক আয়কর রিটার্ন সাবমিট করে এই বছর কিন্তু তারা আশঙ্কা করছেন যে ১২ লক্ষ লোক আয়কর রিটার্ন সাবমিট করবে না কারণ মানুষের আয় কমে গেছে আয়কর রিটার্ন সাবমিট ৯ লক্ষের বেশি হবে না এটা গুলো একটা সূচক তারপর আপনি দেখেন গত অক্টোবর মাসে ১৮% রিমিটেন্স কমে এসছে গত তিন মাসের প্রান্তিকে রপ্তানি আয় ১.৫ শতাংশ মতো কমে গেছে আপনার বিদেশে শ্রমিক প্রেরণটা অনেকটা বন্ধ হয়ে গেছে আমি বিদেশে শ্রমিক প্রেরণ বলবো না আমরা তো আমরা বিদেশে দাস প্রেরণ করছি আমাদের কিন্তু কোনো দায় দায়িত্ব আমি কদিন আগে সৌদি আরবে দেখেছি যে কি মানবতার জীবনযাপন করে দাসের মতো জীবনযাপন করছে আমাদের সরকার আমাদের সেখানে কোনো রাষ্ট্রদূত বা আমাদের রাষ্ট্র এরা কেউ কিছু করছে আপনি যদি সূচক দেখেন প্রত্যেকটা সূচক কিন্তু নির্মগামী এটাকে ঊর্ধ্বগামী বলা যাবে না একটা দেশ কিন্তু এইভাবে চলতে পারে না একটা একটা আত্মতৃপ্তি তারা বলতে পারে যে কথাগুলো বলছে যে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানুষের মনের মধ্যে এত বড় নিরাপত্তাহীনতা সামাজিক এত অস্থিরতা বিরাজ করছে আমার বলা উচিত কিনা তারপর আমি বলছি আজকে আত্মহত্যা প্রবণতাটা আজকে মা আত্মহত্যা করছে সাথে কিন্তু তার শিশু সন্তানকে হত্যা করে কারণ ওই মা চিন্তা করছে যে আমি আত্মহত্যা করার পরে আমি না থাকলে আমার এই শিশুটা এই পৃথিবীতে এই বাংলাদেশে তার সে টিকতে পারবে না রাষ্ট্র তার কোনো দায়িত্ব নেবে না এই ধরনের ভয়াবহ অবস্থা থেকে নিজের শিশু সন্তানকে হত্যা করে যিনি হত্যা করছে তারপরও কি আপনি বলবেন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার মনে হয় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি না আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আমরা যদি রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে নীতি নৈতিকতাহীনভাবে যদি ক্ষমতা আঁকতে থাকার একটা প্রবণতা সৃষ্টি হয় তাহলে সমস্ত জাতি কিন্তু প্রভাবিত হবে ব্যাসস্বামী জি আসলে এখন যে সমস্যাটা চলছে বা যে সিস্টেমটা আমাদের দেশে চলছে এটাকে আমরা গণতান্ত্রিকও বলতে পারছি না আবার পুরোপুরি অগণতান্ত্রিকও বলতে পারছি না পুরোপুরি অগণতান্ত্রিক কেন বলতে পারছি না যে এখন তো আর দেশে এমার্জেন্সি চলছে না অথবা কোনো মার্শাল ল চলছে না অথবা কোনো রেভলিউশনে এসে বৈধ সরকারকে সরিয়ে কোনো অবৈধ সরকার আসেনি সে কারণে এটাকে পুরোপুরি অগণতান্ত্রিক বলা যায় না আবার গণতান্ত্রিক কেন বলা যাচ্ছে না বিকজ ডেমোক্রেটিক সিস্টেমের মডার্ন ডেফিনিশনটা হচ্ছে যে দেশে ইনস্টিটিউশনগুলো ডেমোক্রেটিক সে দেশের সিস্টেমটা ডেমোক্রেটিক যে দেশে ইনস্টিটিউশনগুলো আনডেমোক্রেটিক সে দেশটা আনডেমোক্রেটিক এখন বাংলাদেশে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আপনি যদি দেখেন তার মধ্যে গতকালকের উদাহরণটি আসে ডিএমপি বা গত দুদিন আগের ডিএমপি একটি ইনস্টিটিউশন যেটা সাংবিধানিকভাবে বা গণতন্ত্রের ভাষায় একটা ফেয়ার রোল প্লে করা উচিত একটা লেভেল প্লেইং ফিল্ড করা উচিত কিন্তু দেখা গেল বিএনপির জনসভার আবেদনটি তারা কখনোই দিচ্ছে না কিন্তু
এখানে যদি আজকে আওয়ামী লীগের কোনো জনসভা হতো তাহলে দেখা যেত খুব দ্রুত এই অনুমোদনটি পাওয়া যেত আমার মনে পড়ে এর আগে যতগুলো আওয়ামী লীগের সমাবেশ হয়েছে প্রায় পুরো ঢাকা শহরই কলাপসের মতো অবস্থা রাস্তার অর্ধেক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটি হর্ন বাজার সুযোগ নাই ডিএমপি কিন্তু সে বিষয়ে সাইলেন্ট রোল প্লে করে কিন্তু বিএনপির জনসভা আসলেই সেখানে নিরাপত্তা আশঙ্কা বা অনেকগুলো আশঙ্কা চলে আসে অর্থাৎ ডিএমপি একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করছে না অর্থাৎ ডেমোক্রেটিক্যালি কাজ করছে না এর সাথে আরো অনেকগুলো জিনিস চলে আসে তার মধ্যে একটা হচ্ছে যেটি পাঁচ জনের রিডিকশন নিয়ে বারবার চলে আসে রিপ্রেজেন্টেশনের ভ্যালুটা অথবা পার্টিসিপেটরি জাস্টিস আমরা যেটাকে বলি ডেমোক্রেসি মানেই হচ্ছে পার্টিসিপেটরি জাস্টিস জনগণ পার্টিসিপেট করে তাদের একজন সরকার নিয়ে আসবে যে সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ চালাবে দেশ চালাবে মানে কি এই সরকার পাঁচ বছর যা ইচ্ছা তাই করবে তা না তখন আবার চলে আসে আরেকটা ডেমোক্রেটিক ভ্যালু সেটা হচ্ছে রেসপন্সিভনেস আমি ভোটে ক্ষমতায় আসার পরও টাইম টু টাইম জনগণের অপিনিয়ন নিয়ে জনগণের অপিনিয়নের ভিত্তিতেই কাজ করব এটিও একটি ডেমোক্রেটিক ভ্যালু যেটি আমাদের এই মুহূর্তে পুরোপুরি অ্যাবসেন্ট টলারেন্স কমপ্লিটলি নেই সরকারের বিরুদ্ধে কথা বলে সরকার প্রচন্ড খেপে যাচ্ছে নির্যাতনের দিকে চলে যাচ্ছে সরকারের মন্ত্রীরা ঊর্ধ্বতন নেতারা অত্যন্ত আগ্রাসী ভাষায় কথা বলছে তাহলে ডেমোক্রেটিক ভ্যালুর যে সাতটা আটটা ভ্যালুর উপর ভিত্তি করে একটা দেশকে ডেমোক্রেটিক বলা যায় তার একটুও কিন্তু এই মুহূর্তে বিদ্যমান নাই তো আমরা এটাকে গণতান্ত্রিকও বলতে পারছি না অগণতান্ত্রিকও বলতে পারছি না এর সাথে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বলে মনে হয় বড় দল দুটি বা বিএনপি ঠিক বিএনপিকেও আমরা কোনো আন্দোলনে সফল হওয়ার মতো কোনো লক্ষণ দেখছি না এখন আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে মহাভারতের ভীষ্মের মতো মহাভারতের ভীষ্মকে একটা বর দেওয়া ছিল যে ভীষ্ম যদি নিজে থেকে মরতে না চেত তাকে কখনোই মারা যাবে না তো আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে একটা পর্যায়ে যে আসলে এখন জনগণ যেটা চাচ্ছে সেটি তাদের করা উচিত তাদের গণতন্ত্রের স্বার্থে তাদের দলের ঐতিহ্যের স্বার্থে যখন ফোর্থ অ্যামেন্ডমেন্ট করা হলো তখন সবাই এটাকে কিন্তু স্বাগত জানিয়েছে একটা বড় অংশ চাটুকারের একটা অংশ এবং 500 জন সাংবাদিক সে সময় বাকশালে যোগদান করলো ঢাকা ভার্সিটির অসংখ্য শিক্ষকরা যোগদান করলো যেদিন বঙ্গবন্ধুকে মারা হলো তার পরের দিন ঢাকা ভার্সিটিতে কনভোকেশন হওয়ার কথা এবং ঢাকা ভার্সিটির সমস্ত শিক্ষক সেদিন নাকি বাকশালে যোগদান করার কথা ছিল এটা অফ দ্য রেকর্ড আমি বলছি তো সেদিক থেকে দেখা গেলে এই চাটুকারিতা কিন্তু একটা সমস্যা কিন্তু কিছু লোক ব্যারিস্টার মনুল ইসলাম চৌধুরী তাজউদ্দিন আহমেদ সহ আরো কয়েকজন তারা কিন্তু বঙ্গবন্ধু বলেছে যে এটা খুব খারাপ হচ্ছে আপনার একার উপর দায়ভার চলে আসছে তার বইতে বলেছে যদি কোনো কারণে তাজউদ্দিন সাহেবকে মেরে ফেলা না হতো তাহলে হয়তো বা এক পর্যায়ে অনেকেই বঙ্গবন্ধুর হত্যার জন্য তাজউদ্দিনকে দায়ী করতো কারণ তাজউদ্দিন ফোর্থ অ্যামেন্ডমেন্টের সবচেয়ে বেশি প্রোটেস্ট করেছে তো কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছে সে মরে নাই তাজউদ্দিনকে মেরে প্রমাণ করা হয়েছিল বঙ্গবন্ধুর প্রতি কতটা লয়াল ছিলেন তো আসলে সেদিক থেকে চিন্তা করলে এখন ওই চাটুকারিতেই চলছে সরকারকে বা আওয়ামী লীগকে তো এই অবস্থা যদি হয় যে আপনি মহাভারতের সেই ভীষ্মের কথা বললেন যে আওয়ামী লীগ এখন নিজে থেকে যদি সরে না যায় তাহলে সরাবার কোনো শক্তি নেই কারণ বিএনপি শক্তির আলোচনা খানিকটা আপনি ইঙ্গিত করলেন 20 দলীয় জোটেরটা আমরা আলোচনা করলাম অন্যদিকে আপনার দলের যে অবস্থা সেটিও তো বোঝা খুব দূর হোক যদিও বা উনি কিছুটা ইঙ্গিত করেছেন মিস্টার সেলিম বাট আপনার দলের প্রধান তিনি প্রায়শই সরকারের কিভাবে ক্ষমতা এলো সেটি নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন জনগণের সমর্থন নিয়ে সেটি বলেন আবার উনি তো এই এই সরকারের একজন হয়ে আছেনও কোনো কিছু দিয়ে হয়তো দেখা গেল সকালবেলা উনি সমালোচনা করছেন বিকেলবেলাটা অভিনন্দন বা ধন্যবাদ পত্র সরকার প্রধানকে কোনো কারণে পাঠিয়ে দিচ্ছেন এই অবস্থা আসলে আপনি যদি 90 সালে ব্যাক করেন 90-এর গণ অভ্যুত্থানের পরে ঈশ্বর স্যার পদত্যাগ করলেন এবং একটা স্মুথ গণতান্ত্রিক ধারাই কিন্তু ক্ষমতা ছেড়ে দিলেন উনি যদি দেশ থেকে পালিয়ে যেতেন দেশে আরেকটা কাউন্টার কিউ হতো সেটি না করে উনি একটা ভোটের দিকে চলে গেছেন এবং ওই ভোটে কিন্তু জাতীয় পার্টি 35টি আসন পেয়েছে এককভাবে চরম প্রতিকূল সমস্ত মন্ত্রীরা জেলে ঈশ্বর স্যার জেলে এবং 70টি থেকে 60টি আসনে সেকেন্ড হায়েস্ট ভোট পেয়েছে তাহলে যে রেভলিউশনটা মনে হয়েছিল ঢাকা শহরে অনেক প্রকট সারা বাংলাদেশে কিন্তু এটি এত প্রকট ছিল না সেই 1990 সালের ওই অবস্থান থেকে আজকে 2014-তে জাতীয় পার্টি যে পর্যায়ে থাকার কথা কোনো একটা অজানা কারণে আমরা সেই পর্যায়ে যেতে পারিনি তবে হ্যাঁ পার্টির চেয়ারম্যানের উপর আমাদের সবার আস্থা আছে যখন জিয়াউর রহমান মারা গেলেন তারপরে দেশে স্বাভাবিকভাবে একটি আর্মি কিউ হয় মঞ্জু একটা আর্মিতে বিদ্রোহ করে বসে তখন কিন্তু এরশাদ স্যার ছিলেন আর্মির জেনারেল এবং যেভাবে উনি
আমি চিফ ছিলেন চিফ ছিলেন এবং উনি যেভাবে এই মঞ্জুর ইস্যুটাকে হ্যান্ডেল করেছেন বিদ্রোহটাকে চিটাগাংয়ের বাইরে আসতে দেননি দেশে কোনো সিভিল ওয়ার হতে দেননি আর্মিকে দুভাগ হতে দেননি এবং কনস্টিটিউশনকে আপহোল্ড করেছেন বিচারপতি সায়েমকে বলে ছাত্রকে বলেছেন যে আপনি রাষ্ট্রপতি হন সংবিধানকে আপহোল্ড করেন এবং এই সমস্ত কথা অ্যান্টনি মাসকারেন্স খুব সুন্দরভাবে বলেছে এবং অ্যান্টনি মাসকারেন্সের মধ্যে একজন ক্রিটিক তার পুরো বইতে উনি মুজিবকে সমালোচনা করেছেন জিয়াকে হার্শলি করেছেন মাত্র একজনের প্রশংসা করেছেন তিনি হলেন হোসেন মোহাম্মদ এরশাদ তো সেদিক থেকে তার উপর আস্থা রাখার অনেক কারণ আছে তবে এটিও সত্য বড় দুটি দল বারবারই জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়ে এত বেশি হস্তক্ষেপ করেছে যে এই দলটি অনেক ক্ষেত্রে স্বাতন্ত্র্য পরিচয় পেতে গিয়েও পেতে পারে না আপনি নিজে যদি না চান স্বাতন্ত্র্য পরিচয় অন্যরা তো আপনাকে দিবে না অন্যরা তো চাইবে আপনাকে ডিসকর্ড করতে সেখানেই আমরা আসলে বারবার যেমন যতবারই আমরা জোট করেছি আমরা কিন্তু কখনো বেশি আসন পাইনি আমাদের নিজস্ব পার্টির যে স্ট্রেংথ তার থেকে কিন্তু জোটের কারণে আমরা কম আসনই পাই তারপরে আমরা অনেকবার জোট করেছি তো এই বিষয়গুলো অনেক চিন্তার অবকাশ আছে আপনি যে পয়েন্টগুলো বলেছেন জাতীয় পার্টির একটি স্বাতন্ত্র্য অবস্থান এই অবস্থায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ আজকে বিপুল সংখ্যক লোক অ্যান্টি আওয়ামী একটা সিম্পাথিতে ভুগছে ন্যাচারালি আওয়ামী লীগ প্রায় ৬-৭ বছর ধরে ক্ষমতায় আছে একটা আগ্রাসী ভূমিকায় আছে নির্যাতন করছে ভালো কাজও করছে অনেক কিন্তু তারপরও বাংলাদেশের মানুষের ভোটিং ট্রেন্ড অনুযায়ী যে ক্ষমতা থাকবে তার জনপ্রিয়তা কমবে এখন কমে এই ভোটগুলো যাবে কোথায় অবশ্যই এই ভোটগুলো জামাতে যাবে না বিকজ যারা আওয়ামী লীগ করবে বাই ন্যাচার তারা কিন্তু জামাত করতে পারবে না বিএনপিতে যাওয়ার কিছুটা সম্ভাবনা ছিল ফ্লোটিং ভোটগুলো কিন্তু বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে মানুষ তাদের উপর খুব একটা আস্থা পাবে না সেদিক থেকে কিন্তু জাতীয় পার্টি একটা পারফেক্ট প্ল্যাটফর্ম হতে পারতো এই ভোটগুলোকে নেয়ার যেটির চেষ্টা আমরা করছি আবার বিএনপি থেকে যে ভোটগুলো ছুটে যাবে কট্টর বিএনপি বা তারা কিন্তু কেউ আওয়ামী লীগে যাবে না যে জামাত বা বামপন্থীরা ছুটে আসবে তারা কিন্তু অন্য দলে যাবে না তাদের জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম হচ্ছে এই মধ্যম সারির জাতীয় পার্টি সেটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি দলগতভাবে যে এই ছিটকে পড়া বিশাল অ্যান্টি গভর্নমেন্ট শক্তিটাকে কোনোভাবে আমরা ভোটগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে পারি কিনা অ্যাকোমোডেট করলে অবশ্যই জাতীয় পার্টি একটা ভালো অবস্থানে আসতে পারবে সাদাত হোসেন সেলিম আপনি বলবেন কিন্তু এই যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির যে আশাবাদ যে অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টগুলোকে ভোটগুলোকে কাজে লাগাবার তারা চেষ্টা করবে সরকারের সঙ্গে থেকে কতটা পারবেন সেটি একটি প্রশ্ন কিন্তু এর বাইরে যারা সরকারের বিরুদ্ধে আছে তারা কতটা পারছেন বরং দেখা যাচ্ছে যে আপনাদের জোটের মধ্যেই ছিল এমন একাধিক রাজনৈতিক দল বাইরে বেরিয়ে গেছে এবং এটি বোঝা যায় যে বোঝা যায় অনেকেরই ধারণা যে এখানে সরকার সফল হয়েছে বাইরে নিতে যে কোনোভাবেই হোক নানা রকমের কথাবার্তা হয়তো আছেই তো সেটি তো সেই খেলায় তো দেখা যাচ্ছে সরকার বেশ সফল এবং পারদর্শী এবং বেশ স্মার্ট না আমি আপনাকে যেটা বল প্রথমে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সম্বন্ধে বলছি আসলে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার মহানায়ক হোসেন মোহাম্মদ এরশাদ এই মানে একটি আবর্জনা যতটা মূল্য আছে জনসম্মান আবর্জনার মূল্য আছে সেই মূল্যটা এর সাথে নেই কিছু কিছু আবর্জনা আছে শুধু দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ কলুষিত করে হোসেন মোহাম্মদ এরশাদ সেই ধরনের একজন ব্যক্তি এখন কিন্তু কালকে যদি হোসেন মোহাম্মদ এরশাদ বলেন আমি ছাড়লাম সরকার আমি আছি চলেন আমরা ঐক্যবদ্ধ হই না সেটা বিএনপি গ্রহণ করা উচিত নয় বিএনপি গ্রহণ করা উচিত আপনার কি ধারণা বিএনপি করবে না করবে আমি মনে হয় যদি বিএনপি আপনার কি ধারণা করবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার মনে হয় এখনো করার সুযোগ নেই কারণে এবং করা উচিত নয় যে বিএনপি আজকে ৩০ বছর পর উপলব্ধি হচ্ছে যে জিয়া হত্যা এবং মঞ্জু হত্যার জন্য এর সাথে দায়ী এই কথাটা বিএনপি আর অনেক আগে কেয়ার করে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কে এটি কেয়ার করে কে কার হত্যাকারী না এটা কেয়ার করে আমরা যদি আওয়ামী লীগের দিকে তাকাই তা তো মনে হবে না যে তারা এটি কেয়ার করে বিএনপির দিকে তাকায় কেয়ার করা উচিত আমি আপনাকে বলি এর সাথে কিভাবে কলুষিত করেছে প্রথমে বলেছে যে আমি নির্বাচনে যাব না আমাকে থুতু মারবে উনি নির্বাচন বর্জন করতে ঠিক তো অনেক কথা বলেছেন আত্মহত্যা করবেন এবং পরবর্তী দেখা গেল তিনি শপথ গ্রহণ করেছেন এখন দেখুন ২০০১ সালে বা ২০০৮ সালে নির্বাচন করে তিনি পেয়েছেন ২৭ আসন আর বর্জন করে পেয়েছেন ৪০ আসন সকালে এক কথা দুপুরে এক কথা রাত্রে এক কথা বলে রাজনৈতিক পরিবেশটাকে আরো কলুষিত করছে হোসেন মোহাম্মদ এরশাদ এখন যে বয়স এসেছে এই বয়সে হোসেন মোহাম্মদ এরশাদের রাজনীতিকে অবসর নিয়ে অবশ্য জীবন যাপন করাটাই শ্রেয় এবং তাতে করে অন্তত একটা মানুষ একজন মনে করবে যে অন্তত সকাল বিকাল একটা কথা পরিবর্তন যে করছে এটাতে রাজনৈতিক কলুষিত করার চেষ্টা করছে না আর বারবার একটা কথা কেন বলা হচ্ছে যে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল বিএনপি ১৯৯১ সালে ভোট করে যে ভোট পেয়েছে সেই সময় বিএনপি যে সাংগঠনিক অবস্থা ছিল তার চাইতে সাংগঠনিক অবস্থা অনেক অনেক বেশি শক্তিশালী কিন্তু এখন দেখুন সরকারের যেই মানে আপনার বাহিনীর আপনার যে মারমুখী অবস্থান বা সরকারের যেই মারমুখী অবস্থান এই মারমুখী অবস্থানে তো আপনার স্বাভাবিক রাজনৈতিক করা গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক করা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করাটা এখন অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে হুমকি ধামকির মধ্যে যেভাবে আপনার তারা সরকার তাদের প্রশাসনকে দিয়ে বিরোধী দলের উপর নিপীড়ন নির্যাতন করছেন
মানে কারণ ছাড়া যেভাবে মামলা করছেন মির্জা ফখরুল ইসলাম মতো ব্যক্তি বিরুদ্ধে এম কে আনোয়ার কর্নেল উলি আহমদের মতো ব্যক্তি বিরুদ্ধে বোমারা মামলা করছেন আপনার গাড়ি পোড়ানোর মামলা করছেন এই মামলা মোকদ্দমা করে সরকার যে মেসেজটা দিতে চাচ্ছে এই মেসেজের কারণে কিন্তু আসলে সেইভাবে আপনি কিন্তু কখনোই কিন্তু একটা জিনিস দেখেন আমরা দেখেছি অতীতে মানে পৃথিবীর ইতিহাসের মধ্যে আছে হঠাৎ করেই কিন্তু একটা জনগণের আপনার রাস্তায় নেমে আসে হোসেন মোহাম্মদ এরশাদ যখন 6 তারিখে পদত্যাগ করবে মানে করার আগে এক সপ্তাহ কিন্তু কেউ চিন্তা করেনি পরিবেশ পরিস্থিতি কিভাবে ঘুরে গেছে এটা অনেক সময় হয় এই কথা বলে বিএনপি সাংগঠনিক ক্ষমতা নেই বিএনপি অনেক সময় বলতে ঠিক আছে এমন যদি আমাদের 8 তারিখে জনসভাটা করতে দিত নির্বিঘ্নে জনসভাটা করতে দিলে বোঝা যায় মিছিলটা করতে দিলে বোঝা যায় যে বিএনপি সাংগঠনিক ক্ষমতা আছে কি না এখন যে দেখা মাত্র গুলি এবং যে মারমুখী পরিবেশ এই মারমুখী পরিবেশে তো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশটা নাই আর সরকার যেভাবে বলছেন যে আপনার এই যে জোট ভাঙা গড়া এটা আমরা মানে ভাঙা গড়া অনেক ইতিহাস দেখি সব ভাঙা গড়া সার্বিকভাবে কেউ কিন্তু লাভবান হতে পারে না এখানে আছে বিএনপিরও আমি অনেক ভুল ত্রুটি থাকতে পারে আছে বিএনপি এখন যেসব উপলব্ধি এখন করছে সেসব উপলব্ধি অনেক আগে করতে পারতো অনেক আগেই করার প্রয়োজন ছিল জাতীয়তাবাদী শক্তিকে বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার পিছনে যে অগ্রণী ভূমিকা পালন করা দরকার ছিল সেটা বিএনপি করে কিন্তু সরকার জাতীয়তাবাদী শক্তি ধরলাম যে আপনাদের বিকল্প ধারা এগুলোকে ঐক্যবদ্ধ করবার কথা হয়তো আপনি মিন করছেন বিএনপি তো নিজের দলকে ঐক্যবদ্ধ করতে পারছে না মানে আওয়ামী লীগে যেমন যারা সংস্কারের কথা বলে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত ছিলেন শেখ হাসিনা সবাইকে অ্যাকোমোডেট করেছেন যার যার জায়গা কিন্তু দেরিতে হলো ফিরিয়ে দিয়েছেন এবং প্রত্যেককে তিনি মানে যারা বিদায় নিয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের বাদ দিয়ে জীবিত যারা তারা কিন্তু প্রত্যেকেই এখন সসম্মানে আছেন কিন্তু বিএনপি তো কাউকে আর কাছে টেনে নেয়নি দূরে ঠেলে দেয়া ছাড়া আসলে দেখুন আমি তো বিএনপিকে প্রতিনিধিত্ব করছি না বিএনপির অভ্যন্তরীণ বিষয়টা খুব বেশি বলতে পারবো না তারপরেও দেখছি যে যতটা সম্ভব যতটা সম্ভব বিভিন্ন জায়গায় বিএনপি এক সময় তো বিএনপি রাজনীতি করেছেন আপনি যে এখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ এক একটি আসনে একাধিক মানে ক্যান্ডিডেট আছে সর্বত্র একটা সাংগঠনিক শৃঙ্খলা আছে বিশ দলীয় জোট ঐক্যবদ্ধ হবে আন্দোলন সংগ্রাম করছে এখন যে ব্যাপারটা সেটা হলো যে বিএনপি গত এক বছর যাবৎ বিশেষ করে নির্বাচনের পরে সরকারকে কিন্তু একটা স্পেস দিয়েছে সরকারকে কিন্তু বারবার বলছে আসুন আমরা আগামী নির্বাচন নিয়ে একটা সংলাপের মধ্যে যাই বসি কিন্তু সরকার কিন্তু বিষয়টিকে দুর্বলতা মনে করছে কিন্তু মানুষের মনে একটা ধারণা যে অনিবার্যভাবে একটা সহিংস রাজনীতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু এখানে কোনো পুঁজি বিনিয়োগ করছে না অন্যরা কিন্তু নতুন কোনো কলকারখানা সৃষ্টি করছে না আমার একটা মানে অ্যাপিল থাকবে ব্যবসায়ী সমাজের নেতাদের প্রতি সুশীল সমাজের নেতাদের প্রতি আপনারা যদি উপলব্ধি করেন যে বিগত নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বিগত নির্বাচনটি জনগণের ভোটাধিকার বঞ্চিত হয়েছে সামনের দিনগুলো অন্ধকার সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাহলে আপনারা একটা উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে আলোচনার মধ্যে বসিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আমাদের এদিকে এগিয়ে যেতে হবে অন্যথায় কিন্তু আমার মনে হচ্ছে যেটা মানে আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা শান্ত পরিবেশ কিছুটা নিরিবিলি জনগণ বিভিন্ন তাদের কর্মসংস্থান কর্ম নিয়ে ব্যস্ত কিন্তু প্রত্যেকটার মনের মধ্যে কিন্তু এক ধরনের আশঙ্কা সংখ্যা বিরাজ করছে এই ধরনের একটি সংখ্যা এই ধরনের একটি ভয় ভীতি নিয়ে একটি দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই সময়ে এসে এটা উপলব্ধি যত তাড়াতাড়ি করতে পারবেন ততই মঙ্গল আর শামীম ভাইয়ের মাধ্যমে জাতীয় পার্টিকে অনুরোধ করব যে জাতীয় পার্টি যদি মনে করে সত্যিকার অর্থে যে তারা দেশ ও জাতির কল্যাণে প্রথমেই তাদের উচিত হবে সংসদ থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে সামিল হওয়া এই সংসদ নিয়ে কিন্তু আপনার মানে বেশি দিন চলবে এটা ধারণা করার কোনো কারণ নেই বেশ শামীম কিছু কিছু বিষয়ে আমি ভাইয়ের সাথে একমত সেলিম ভাইয়ের সাথে যে হ্যাঁ একটা গণবিস্ফোরণ হতে পারে কিন্তু সেটা আমার মনে হয় না কখনই বিএনপির নেতৃত্বে হওয়ার আসল সম্ভাবনা আমি দেখছি না একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থেকে হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ইস্যু আমাদের দেশে কিন্তু অনেকবার হয়েছে ফুলবাড়িয়াতে কয়লা উত্তোলন নিয়ে বিশাল একটা মুভমেন্ট হয়েছিল কানসারে বিদ্যুৎ নিয়ে বিশাল হয়েছিল ইয়াসমিন হত্যার সময় পুরো উত্তরবঙ্গ কলাপস হয়ে গেছিল সেখানে আওয়ামী লীগ বিএনপি কিছুই ছিল না আনোয়ারুল্লাহ চৌধুরীর সময় ঢাকা ইউনিভার্সিটিতে যখন একটি ছাত্রী হলে শামসুন্নাহার হলে তখন আমি সেই মুভমেন্টে ছিলাম কমপ্লিটলি অরাজনৈতিক একটা সাকসেসফুল মুভমেন্ট ওরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আমি অবশ্যই খুব ভালোভাবে দেখছি আর যে কয়েকটি কথা বলেছেন উনি হোসেন মোহাম্মদ এরশাদের কে বলেছেন কলুষিত এই হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু এই প্রথম বাংলাদেশে একটি ইলেকশনে হেরেছে একটি আসনে এর আগ পর্যন্ত উনি পাঁচটি আসনে ইলেকশন করেছেন পাঁচটিতে জিতেছেন তিনটিতে ইলেকশন করেছেন তিনটিতে জিতেছেন আমার সেলিম ভাই যে দল করেন ওই দলের চেয়ারম্যান কখনো কি তিনটি বা পাঁচটি আসনে একবার জিতেছিলেন আমার মনে হয় না কোনোদিনও তো সেদিক থেকে উনি কলুষিত তো প্রশ্নেই আসে না কারণ বেগম জিয়া জিতেছিলেন কিন্তু আমি বলছি এলডিপির কথা বলছি এবং শেখ হাসিনাও কয়েকবার পাঁচটি ইলেকশন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু কয়েকবার পাঁচটি ইলেকশন করে তিনটিতে জিতেছিলেন তো সেখানে হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু পাঁচটিতে জিতেছিলেন তিনটিতে যখন করেছেন তিনটিতে জিতেছেন এই প্রথম
দুটি আসনের ইলেকশন তথাকথিত ইলেকশনে একটিতে জিতেছেন একটিতে মাত্র 5000 ভোট পেয়েছেন তো সেলিম ভাই যে বললেন যে ভোট করার কথা তো যিনি একসময় 5টি আসনে জিতেছিলেন তিনি এবার একটি আসনে মাত্র 5000 ভোট পেয়েছেন ওনার নিজের ভাই জিএম কাদের ইলেকশনে কোনো আসনে ইলেকশন করেননি বর্তমানে এমপি না যারা ভোট ব্যাংক আসনের মূল প্রতিনিধি উত্তরবঙ্গের তাদের মধ্যে হাতে গোনা দুই একজন এই সংসদে এমপি হয়েছে যেখানে জাতীয় পার্টির 1 লাখ 1.5 লাখ ভোট আছে সেখান থেকে বেশিরভাগ আসন থেকেই জাতীয় পার্টির কোনো এমপি হয়নি তবে এই যে বর্জন এই বর্জনের ফলে তো জাতীয় পার্টি অবশ্যই বর্জন বা অংশগ্রহণ যেটাই বলেন এটি তো জাতীয় পার্টির ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাধ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ কি জেনে শুনে নিজের দলের ক্ষতি করে কেউ কি জেনে শুনে নিজের ক্ষতি করে কেউ কি জেনে শুনে 5000 ভোটের ভোটে অংশগ্রহণ করে না কিন্তু জবাব পড়ে আমি এটা আমি জানি না এই প্রশ্নটা করা আপনাকে সঙ্গত হবে কিনা বাট দল যখন পরিবারের হয়ে যায় এবং পরিবারের সদস্যদের মধ্যে যখন প্রবল টানাপোড়েন থাকে তখন তো আপনি সেই দলকে ঠিক রাখতে পারবেন না যেটি জাতীয় পার্টির ক্ষেত্রে দেখা গেছে অন্য দলগুলোর ক্ষেত্রে হয়েছে হাওয়া ভবন একভাবে চলছে অন্তত অন্তত বিএনপির ক্ষেত্রে বলা যায় সে যে এখন আমি প্রকাশে বলতে চাই না বাট অনেকে অনুমান করেন বা আমার কাটা অনুমান আছে যে এক ধরনের টানাপোড়েন যদি পরিবারের সদস্যদের মধ্যে থাকে সেটি কিন্তু দলকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং যার অনন্য নজির হচ্ছে বিএনপি জাতীয় পার্টি এটা আসলে হয় কি সবগুলো দলই আসলে অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকলে যেটি হয় প্রত্যেকটি দলই যদি অভ্যন্তরীণ গণতন্ত্র থাকতো তাহলে এই জিনিসগুলো এভাবে আসতো যেমনটা আপনারা কনফিডেন্টলি বলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের দলের প্রতি নিয়ন্ত্রণ আছে সবার আস্থা আছে এই কাজটি যদি রসুন এরশাদ বাদ দিয়ে আমার মনে হয় না অন্য কারো পক্ষে করা সম্ভব হতো এটা খুবই হাইপোথেটিক্যাল এন্ড সুপারফিশিয়াল ডিসকাশন আসলে ওদিকে না গিয়ে আমার মনে হয় আরেকটি প্রসঙ্গ যদি আসছে সেটা হচ্ছে জিয়া হত্যা এবং মঞ্জু হত্যা এটি বিষয়ে আমি পার্সোনালি জানি এবং বলতে চাই বিএনপি কিন্তু দুইবার ক্ষমতায় আসছিল 91-এর পরে কখনো আমার মনে পড়ে না বিএনপির কোনো নেতা বা সে ওনাদের নেত্রী কখনো বলেছেন জিয়া হত্যা এর সাথে জড়িত এই প্রথম আমি এটা শুনলাম আমার স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতায় 5ই জানুয়ারি ইলেকশন সংক্রান্ত ফ্রাস্ট্রেশনের মানে সেটাই তো বিএনপি বলছে আবার চলে আসছে হোসেন মোহাম্মদের সাথে হয়তো এই ভয়ও আছে যে মঞ্জু হত্যা তাকে সরকার এটা ভয় আছে কারণ জানি না তবে ফাঁসিয়ে দিতে পারে মঞ্জু হত্যার ব্যাপারে আমি যেটুকু জানি মামলার সাথে আমি জড়িত যদিও কোনো বিচারিক বিষয় নিয়ে খুব বেশি কথা বলা যায় না মঞ্জু হত্যার মামলার এফআইআরটি করেছিল মেজর জেনারেল মঞ্জুরের আপন ভাই একজন ব্যারিস্টার উনি কিন্তু এফআইআরে এরশাদ স্যারের বিরুদ্ধে সন্দেহজনকভাবেও কোনো নাম বলেননি এই হত্যায় সাক্ষী যারা দিয়েছেন মামলার ট্রায়ালে সাক্ষীতে মঞ্জুর সাহেবের স্ত্রী সাক্ষী দিয়েছেন তিনিও কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের নাম বলেননি কয়েকটি 164 আছে বা একটি আছে সেখানে কোথাও কিন্তু এরশাদ স্যারের নাম নেই আর সামরিক বাহিনীতে যারা আছেন তারা জানবেন যে কখনোই আর্মি চিফ অফ স্টাফ উনি কখনো সরাসরি কোনো ক্যান্টনমেন্টে কোনো অর্ডার দেয় না অর্ডার দেয় জিওসিকে চিটাগাংয়ের জিওসি যিনি উনিও সাক্ষী দিয়ে বলেছেন এখানে আমি কোনো অর্ডার পাইনি তো অনেকগুলো মিসিং লিঙ্ক এখানে আছে সেখান থেকে আসলে ফেয়ারলি চিন্তা করলে এখানে মনে হয় না এই মামলায় তাকে সাজা দেওয়ার কিছু আছে বাট বিচারিক বিষয় নিয়ে আমি কিছু বলবো না বিচারেরা এটা বিচারেই চলে আসবে যতটুকু আমি দেখেছি যে একটা ক্রিমিনাল কেসে একজন ব্যক্তিকে কনভিক্ট করতে গেলে বিয়ন্ড রিজনেবল ডাউট সেটা প্রমাণ করতে হবে সেই জিনিসগুলো এখানে অনেকাংশেই মিসিং আছে তো এগুলো নিয়ে আসলে রাজনৈতিক ব্যাপারে চলে গেছে জিনিসগুলো সবই এগুলো আর কোনোটাই হত্যা মামলা বা হত্যা বিচার নেই যদি জিয়া হত্যায় ব্যাপারে ম্যাডাম জিয়ার সরাসরি কোনো অভিযোগ থাকতো উনি যখন ক্ষমতায় ছিলেন তখনই সেটাকে ইনস্ট্রুমেন্টাল করতে পারতেন 91 থেকে 96 এটা ইনস্ট্রুমেন্টাল হলো না তখন দ্যাট ওয়াজ হাই টাইম এরশাদ স্যার জেলে তখন তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে উনি পদত্যাগ করেছেন এবং তারপরে 2001 থেকে 2006 সেখানেও কিছু হলো না আজকে এই 2014 এসে অনেকটা রাগে ক্ষোভে হতাশায় ওনারা বলছেন যে এটা জিয়ার সাথে হত্যার সাথে জড়িত থাকতে পারেন তো এগুলো আসলে মূলত হত্যা মামলাগুলো আমরা এখন রাজনৈতিকভাবে ব্যবহার করছি সবাই যেটি খুব দুঃখজনক আরেকটি ব্যাপার হচ্ছে এই অতীত নিয়ে যখনই আমরা বেশি ঘাটাঘাটি করি তখনই আমরা ভবিষ্যতের দিকে যেতে পারি না তো অতীতটাকে বাদ দিতে হবে যেমন এই গতকালকে ছিল গতকাল মানে দুদিন আগে 7ই নভেম্বর বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এই 7ই নভেম্বর নিয়েও কাদা ছড়াছড়ির কোনো আমি ক্লান্তি দেখলাম না একজন এক গ্রুপ বলছে বিপ্লব সংহতি আরেক গ্রুপ বলছে মুক্তিযুদ্ধ হত্যা দিবস একজন মন্ত্রীও দেখি এই ডিবেটের একটা অংশ হয়ে গেলেন যেটি দুঃখজনক আর ওই সময় আসলে কি হয়েছিল সেটিও জাতির কাছে পরিষ্কার না কিসের আন্দোলন কিসের বিদ্রোহ কিসের সংহতি কে করলো যিনি করলো তারই বা ভবিষ্যতে কি হলো কর্নেল তাহের এই বিদ্রোহের প্রধান নেতা এবং সেই বিদ্রোহের প্রধান বেনিফিশিয়ারি হচ্ছেন জিয়াউর রহমান তাকে অনেকটা মৃত্যুর মুক্তে তাহের মুক্ত করলো তারপরে দেখা গেল তাহেরকেই হত্যা করা হলো খালেদ মোশারফদের কোনো প্রকার
এক্সপ্লানেশন ছাড়াই তাদেরকে কিলিং করা হলো অথচ খালেদ মোশাররফ কিন্তু 3 তারিখ থেকে 7 তারিখ যখন ক্ষমতায় ছিলেন ওখানে কিন্তু কারোর উপর গুলি করেছেন বলে আমরা জানতে পারিনি এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী আছেন তাদেরও করেননি সেটিও একটি কোশ্চেন মার্ক অবশ্য আছে যে কেন করলেন না তো সেদিক থেকে চিন্তা করলে এই যে আমাদের জাতিগত একটা ভাগ একটা দিবস সেটাকে আমরা দুভাগে ভাগ করছি একটা দিবসটা কি সেটাও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি অথবা একটা গ্রুপ এখানে সাইলেন্ট থাকতে পারে ঠিক আছে ওদের দিবস ওরা পালন করুক আমরা সাইলেন্ট থাকি না ওই যে বললাম টলারেন্সের অভাব সাইলেন্স থাকাটা আমাদের স্বভাবের মধ্যে নেই আমি ক্ষমতায় আছি আমাকে ক্ষমতার দম্প দেখাতেই হবে আমাকে বলতেই হবে সত্য হোক মিথ্যা হোক প্রতিহত করতেই হবে এই মনোভাবটার কারণে বারবার আমাদের গণতন্ত্র হোঁচট খাচ্ছে ক্ষমতায় এসে ক্ষমতা না ছাড়ার টেন্ডেন্সি দীর্ঘদিন ক্ষমতা থাকার টেন্ডেন্সি যে কোনোভাবে আরেকটি জিনিস হয় ক্ষমতায় থাকলেই এত বেশি নির্যাতন আমরা করে ফেলি যে আমরা ভয় পাই ক্ষমতা ছেড়ে দিলে এর থেকে বেশি নির্যাতন আমাদের উপর হবে এবং সেখানেও দেখা যায় যারা বিরোধী দলে থাকেন তারা আলটিমেটাম দিয়ে দেন সেলিম ভাইরা সবাই স্টেজে উঠে ক্ষমতায় গিয়ে সবাইকে দেখে নেব এই আলটিমেটাম গুলো কিন্তু গণতন্ত্রের জন্য সহনীয় না সাদাত হোসেন সেলিম যে কথাগুলো বলেছেন আসলে আপনার আমরা একটু উনি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চেয়েছেন তো আমরা একটু ভবিষ্যৎটা কি রাজনীতি একটা আপুর সমঝোতা কিভাবে হয় সেটা একটু শুনি আপনি জবাব দেবার কিছু থাকলে দেবেন সঙ্গে আমাদের প্রশ্নটা থাকলো আপনার জন্য আচ্ছা না জবাব দেওয়ার বলতে যে সাত নম্বরে যে বিষয়টি ইতিমধ্যে দেখুন আমাদের কিন্তু অনেক পাঠক সৃষ্টি হয়েছে সংবাদপত্র এবং আপনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা সঠিক ইতিহাসটা কিন্তু উপলব্ধি করতে পারছি উপলব্ধির ব্যাপার আমরা জেনেছি সেখানে নায়ককে খলনায়ককে ইত্যাদি ইতিমধ্যে আমরা জেনে গেছি জনগণের কী ভূমিকা ছিল জনগণ কার পক্ষে বিপক্ষে ছিল ইত্যাদি জেনেগুলো জেনে গেছি কিন্তু তিনি যেটা কথাটা বলেছেন যে আসলে আমাদের সহিষ্ণুতার পরমত সহিষ্ণুতা এতটাই অভাব আমরা এখন অনুভব করছি যে আসলে আমরা সামনে দিয়ে কী হবে আমরা খুব আতঙ্কিত আমরা সামনে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত আতঙ্ক একটাই কারণ হলো যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে এই যে একটি অবস্থান এই অবস্থান থেকে তো আমরা সরে আসছি না দলের মধ্যে অভ্যন্তরীণ চর্চার কথা বলেছেন সেটাও আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ চর্চাগুলো হচ্ছে না গণতান্ত্রিকভাবে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হচ্ছে না বলেই কিন্তু বিভিন্ন জায়গায় আপনার একটা কমিটি করলে এটা পাল্টা কমিটি মিছিল করলে এটা বিপরীতে ঝাড়ো মিছিল ইত্যাদিও রাজনীতিকে কলুষিত করার জন্য অনেকাংশে দায়ী কিন্তু সার্বিকভাবে আপনার যেটা বলেছেন ভবিষ্যৎ কী আমি আবারও বলছি যে আগামী নির্বাচন নিয়ে একটি গ্রহণযোগ্য সংলাপ সংলাপটা হতে হবে যে আমাদের নির্বাচনটা কী পদ্ধতিতে হবে দেখুন আমরা বলি যে 96 সালে সরকারটা কিন্তু ভালোভাবেই আপনার চলছিল সরকারের বিরুদ্ধে আপনার সেই একটা ইয়াসমিন হত্যা একটা বিক্ষোভ ছাড়া কোনো রকম আর বিক্ষোভ হয় নাই অর্থনৈতিক সূচক উন্নতি করছিল আপনার জনজীবনের নিরাপত্তাটা ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একটা প্রচণ্ড আন্দোলন করে একটা তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছে যদিও তখনও আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা পদ্ধতি থাকা উচিত নয় এটা রাজনীতিবিদদের রাজনীতিবিদদের প্রতি একটা অনাস্থা আনার যাই হোক একটা তিনটা নির্বাচন হয়ে গেছে হাইকোর্টে একটা রায় সেই রায়তে আবার দ্বিতীয় নির্বাচন হওয়ার কথা ছিল কোনো কিছু হয়নি না হয়ে যে অবস্থাটা হয়েছে এখন রাজনীতি যে অচল অবস্থাটা হয়েছে অচল অবস্থা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে এখন আমি যদি দম্ভ করে বলি 1919 সালের আগে কোনো নির্বাচন হবে না কোনো সংলাপ হবে না আবার কেউ কেউ একটু আগ বাড়িয়ে বলেন যে 21 সাল পর্যন্ত থাকবো 31 সাল পর্যন্ত থাকবো এতে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু ইতিহাস মিথ্যা হয়ে যাবে আমি আপনাকে বললাম তাহলে পুরো গণতন্ত্রের ইতিহাস পৃথিবীর আপনার আন্দোলন সংগ্রাম ইতিহাস নতুন করে লিখতে না এখন যে এরকম 10-15-20 বছর তো অনেকেই থেকেছেন কোন অসুবিধা নেই হোসেন মোহাম্মদ এরশাদ তো 9 বছর থেকেছেন না হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর থেকেছেন কিন্তু 9 বছরের বেশি সময় 86-88 তে ইলেকশন হয়েছে তারপরে জনবিস্ফোরণের মাধ্যমে তাকে চলে গেছে ইলেকশনের আলোচনা করতে গেলে আমরা যদি এটা আমরা বললাম আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই প্রতি 5 বছর পরে যদি আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের জন্য আমরা যদি একটা পদ্ধতি প্রবর্তন করতে না পারি তাহলে তো আমরা আগাতে পারবো না আপনি যদি বলেন যে আগাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা আশেপাশের দেশ পৃথিবীর তুলনায় কিন্তু আমরা বারবার পিছিয়ে যাচ্ছি এই পিছিয়ে যাওয়ার পিছনে কিন্তু আমরা রাজনীতিবিদরা আমাদের দায় কিন্তু এড়াতে পারবো না যেহেতু রাজনীতিবিদরা আমরা এই দায় এড়াতে পারবো না একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি যে সরকারেরও শুভবুদ্ধির প্রয়োজন আছে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে আপনার ব্যবসায়ী সমাজকেও এগিয়ে আসতে হবে সবাই এগিয়ে এসে আমি আবারও বলছি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে বিগত নির্বাচনে মাত্র 6টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে কোনো ভোটাভুটি হয়নি জাতীয় পার্টি যে বলছেন ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি ভোট করে 27টা আসন পায় বর্জন করে 40টা আসন পায় তাহলে এটা একদম ভোটের নামে একটা কলঙ্ক এটা কিন্তু জনগণের সরকার নয় সাংবিধানিক সরকার আমাদের পাশের রাষ্ট্র
মিয়ানমার দীর্ঘদিন যাবৎ সেখানে কিন্তু গণতন্ত্র অনুপস্থিত অনুপস্থিত হওয়ার পরও কিন্তু আমি আজকে থেকে 10 বছর আগে পড়েছি যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে ইয়াঙ্গুন শহর এবং উন্নতির চরম শিখরে তারা পৌঁছেছে 15 বছর আগে শুনেছি সেখানে 50টা ফাইভ স্টার হোটেল আছে আমরা কি গণতন্ত্রহীনভাবে আজকে কেউ কেউ বলছে যে গণতন্ত্র প্রয়োজন না উন্নয়ন প্রয়োজন আমরা তো গণতন্ত্র পাচ্ছি না উন্নয়নও দেখতে পাচ্ছি না উন্নয়নের সামান্যতম মানে ছোঁয়া আমাদের কোথাও লাগে নাই আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শহর ঢাকা শহর যে শহরে সবুজ বাতি জ্বললে গাড়ি চলে লাল বাতি চলে গাড়ি বন্ধ হওয়ার কথা তার বিপরীত অবস্থানটা আমরা সুশাসন কোথাও কায়েম করতে পারছি না সামাজিক নিরাপত্তাহীনতা মাদকের ছোবল ইত্যাদি প্রশ্ন যদি আপনি বলেন তাহলে সেখানে আপনি কোথায় বলবেন যে আমরা কোথায় আছি আমরা তো পিছিয়ে যাচ্ছি পিছন থেকে আগানোর জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া জনগণকে ক্ষমতায় অংশদারিত্ব করা ছাড়া জনগণের কাছে সরকারের জবাবদিহি করা ছাড়া আপনি একটা দেশ সুষ্ঠু সুন্দরভাবে আগাতে পারবে না এবং আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ দু একটি নির্বাচনে সফলতা এই সফলতা এই সফল সার্বিক এই সফলতা দিয়ে কিন্তু আমাদের গণতন্ত্রহীনতা এই ধরনের একটা কিম্বত কিমাকার সংসদ যে সংসদে বিরোধী দল থেকে আবার মন্ত্রী আবার যে বিরোধী দলের আপনার চেয়ারপার্সন তিনি আবার প্রধানমন্ত্রীর মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা বা দূত মন্ত্রী পর্যায়ে এই ধরনের কিম্বত কিমাকার একটি সরকার পদ্ধতি দিয়ে দেশ শাসন করা যাবে জাতীয় ঐক্য এটা জাতীয় ঐক্য এটাকে বলা যায় না এটাকে জাতীয় ঐক্য যদি বলা যেত তাহলে তো আমরা বলতে পারতাম জাতীয় ঐক্য কি আপনার সব মানে 70% বা 80% লোককে আপনার ক্ষমতা থেকে বাইরে রেখে আপনার 154টা আসনে বিনা নির্বাচনে নির্বাচিত হয়ে আপনার জাতীয় ঐক্য কথা বললে কি জনগণ এটাকে মেনে নেবে দেশবাসী মেনে নেবে জাতীয় আন্তর্জাতিকভাবে কি আমরা আমাদের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতে পারবো আজকে আমরা যত কথাই বলি 170টা দেশ আমাদেরকে ভোট দিয়েছে এই সেই কিন্তু পৃথিবীর যে কোনো নেপালের মতো জায়গায় যদি আপনি যান বাংলাদেশি পাসপোর্টটা দেখলে তারা তিনবার চোখ তুলে তাকায় আমরা তো কোথাও আমাদের আত্মমর্যাদা আমরা বৃদ্ধি করতে পারিনি আমাদের আত্মমর্যাদা কোথায় আমরা যখন বিদেশ ভ্রমণ করি আমরা একটা ইমিগ্রেশনকে ফেস করলে তখনই আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা আত্মমর্যাদার মধ্যে আছি এটা নিয়ে কিন্তু বাগাম্বর করে এটা নিয়ে কিন্তু কোনো আত্মতৃপ্তি কোনো বিষয় না বিষয়টি হলো যে সকলের অংশগ্রহণে আবারও বলছি একটি নির্বাচন না হলে দেশের সার্বিক সংকট কিন্তু কাটবে না এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আপনারা বিশ দলীয় জোট কি পরিকল্পনা করছেন কারণ বাংলাদেশে সবসময় বলা হয় যে এটা হচ্ছে মুভমেন্টের সিজন জি জনসম্পৃক্ততা যে অলরেডি শীত শুরু হয়ে গেছে না শীত শুরু হয়ে গেছে জনসম্পৃক্ততা সম্পন্ন যে কর্মসূচিগুলো জনগণকে সচেতন করা ইতিমধ্যে বিশ দলীয় জোট বিভিন্ন জায়গায় জনসভা করছে আমার ধারণা বা আমরা যদ্দূর উপলব্ধি করছি যে ডিসেম্বরের মধ্যে একটা আপনার আলটিমেটাম দেওয়া হবে সংলাপের জন্য বসার জন্য আলটিমেটাম না দেওয়া মানে যদি সেটা সে আলটিমেটামটা পালন না করে ফেব্রুয়ারি মার্চের দিয়ে একটা দুর্বার আন্দোলনের কিন্তু বিশ দলীয় জোট ঝাঁপিয়ে পড়বে এবং সেই ব্যাপারে কিন্তু বিশ দলীয় জোটের নেতাকর্মীরা তৈরি আছে এবং জনগণকে আমরা সম্পৃক্ত করে জনগণের সমর্থন সহানুভূতি আমাদের পক্ষে আছে কারণ বিগত নির্বাচন সময় জনগণকেই ওয়াদা করেছিল এই সরকার যেটা নিয়ম নির্বাচন যখন এই ওয়াদাটা সরকার পালন করছে না যখন সরকার এখানে কৌশলী সরকার একবারও তখন বলেনি যে আমরা এই নির্বাচন পরে আরেকটা নির্বাচন দিব না এটা আপনি আপনি যে কোনো আপনি এখানে আর্কাইভে আপনি দেখতে পারেন সেখানে অনেক মন্ত্রী তারা বলছে একাদশ নির্বাচন নিয়ে তারা আলোচনা করবেন তো একাদশ নির্বাচন কবে সেটা 2019 হবে না 2021 হবে না 2041 হবে সেটি তো বলেননি কিন্তু তারা এটা আপনি বলতে পারেন এখন যে তারা বলেছেন যে এটা সাংবিধানিক নিয়ম রক্ষা নির্বাচন এটি বলেছেন এটা একই সঙ্গে তারা এটাও বলেছেন যে আমরা এরপরেই নির্বাচনের পরে একাদশ নির্বাচন নিয়ে আলোচনা করব এটা দায়টা কিন্তু সেই সময় মানে জনতারাঙ্গ যখন এসেছে তার সাথে যারা আলোচনা করেছেন আলোচনার দায় কিন্তু তারা এড়াতে পারেন না আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখেছি যে তখন একটা আলোচনা হয়েছে অচিরেই তিন মাসের মধ্যে একটা আপনার সংলাপে বসবে এই ধরনের কিন্তু সেটা যেহেতু কোনো লিখিত কোনো কিছু নেই যেহেতু উভয় পক্ষ জনসমক্ষে এসে বলেন নাই সেহেতু আমি কিন্তু বিশ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি যারা আলোচনা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু তার দায় এড়াতে পারেন না এবং সরকার যে কারণে কৌশলী একটা ভূমিকা নিয়েছেন এখন দেখুন এখন দেখুন যারা তোফায়েল আহমদের মতো লোক প্রথম কিন্তু সরকারে অংশগ্রহণ করতে পারেন নাই পরবর্তীকালে কিন্তু সরকারের অংশগ্রহণের ডাক পেয়েও কিন্তু জাননি মনে করেন যে সরকার দুর্বর্ত এখন ওনারা কিন্তু যখন এসছে ওনারা মনে করেন যে এক বলে যে কোনোভাবে ওনাদেরকে সাত মারতেই হবে যে কারণে ওনারা আরও কয়েকজন যারা সিনিয়র আছেন তারা কোনোভাবেই কিন্তু আবার নতুন করে একটা নির্বাচন আর ফেস করতে রাজি হচ্ছেন না কিন্তু ইতিহাস কিন্তু সেটা বলে না নির্বাচন অনিবার্য হবে এককভাবে কোনো সংশোধন তো বাংলাদেশেও তো পাঁচ বছর মানে মানে ধারাবাহিকভাবে চলে নাই সুতরাং এখানে মধ্যবর্তী নির্বাচন অনিবার্য বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে যদি এর সাকসেস বলেন আমি দুটো সাকসেস বলবো একটি হচ্ছে কমনওয়েলথ হারমোনি আমাদের এখানে হিন্দু মুসলিম বা রায়ট খুব কম হয়েছে এবং এটা সারা বিশ্বে প্রশংসিত
আরেকটি হচ্ছে মুসলিম কান্ট্রি হিসেবে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র ছিলাম গণতন্ত্রহীন উন্নয়ন কোনো উন্নয়ন না এবং উন্নয়নকে বাদ দিয়ে গণতন্ত্র সম্ভব না গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি আছে বাংলাদেশের থেকে অনেক বেশি রিচ কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে তাদের গুরুত্ব কিন্তু খুব কম কারণ সেখানে গণতন্ত্র নাই বাংলাদেশের গুরুত্বটা ছিল বিকজ অফ গণতন্ত্র এখন দেশে যেটি চলতেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির আনইজি কোএক্সিস্টেন্স এই দুটি দল একসাথে থাকতে পারছে না একটা দেশে এটা একটা পারফেক্ট টাইম একটা তৃতীয় দল করার তৃতীয় একটি শক্তি করার যেটি কোনো কারণে এখনো হয়নি আর জনগণ হচ্ছে এখন যে পর্যায়ে আছে এটিকে অমর্ত্য সেন বলেছে ডিসএনগেজ টলারেন্স অর্থাৎ জনগণ এখন নিজের কাজ করবে আওয়ামী লীগ বিএনপি কারোটাকেই সাড়া দিবে না তারা তাদের পার্সোনাল ইন্টারেস্টেই এই মুহূর্তে প্রোটেক্ট করবে তবে এটি সবসময় দীর্ঘস্থায়ী হবে না আর এই ডিসএনগেজ টলারেন্সের বেনিফিটটা নিচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা ভেবে বসছে এই ডিসএনগেজমেন্টটা মানে হচ্ছে আমরা জনপ্রিয় কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তা না জনগণের এটা কিন্তু জনপ্রিয়তা প্রমাণ করে না নির্লিপ্তটা প্রমাণ করে আর আওয়ামী লীগ যেটি করছে আমি সাধারণবাসীদের কিছুটা একমত এটাকে বলা হচ্ছে ডিসকাশনলেস ইনজাস্টিস দাম্ভিকতার বহিঃপ্রকাশ একটা ইলেকশন আমি করে ফেলেছি ইলেকশনে তোমরা ঠেকানোর অনেক চেষ্টা করেছো বোম মেরেছো এই করেছো সেই করেছো বাট কাম হোয়াট মে আই হ্যাভ ডান দ্য ইলেকশন আমি এখন আলোচনা করব না এই মুহূর্তে অবস্থানটা এটাই মনে হচ্ছে তবে যে কোনো সময় পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি আওয়ামী লীগকে ভুললে চলবে না 75 সালে নির্মমভাবে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো কত বড় একটি অন্যায় করা হলো কিন্তু 1991 সালে কিন্তু মানুষ আওয়ামী লীগের থেকে বিএনপিকে ভোট বেশি দিয়েছে অর্থাৎ 71 72 73 আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কিছু খারাপ কাজ করেছিল যেটা মানুষের মনে একটা পার্মানেন্ট দাগ রয়ে গেছিল আজকে জনগণ একটা আলোচনা চাচ্ছে একটা সমাধান চাচ্ছে একটা সংলাপ চাচ্ছে হয়তোবা এটার প্রতি যদি আওয়ামী লীগ কোনো কারণে নজর না দেয় তাহলে পরবর্তী ইলেকশনগুলোতে কিন্তু আওয়ামী লীগ চরম ভোটার বিমুখ হয়ে যাবে কিছু যোগ করবেন আপনি না উনি যে কথা বলেছেন উনি ওনার উপলব্ধি থেকে বলেছেন এবং আসলে ওনার বক্তব্যটাকে স্বাগত জানাই যে উনি এই উপলব্ধিটা আমি মনে করি উনি ওনার দলীয় ফোরামে আলোচনাটা করা দরকার আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না অনিবার্যভাবে আপনার একটা মানুষের মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণের আগেই আমরা যদি আপনার রাজনৈতিক সমঝোতা করতে পারি দেশ জাতি এবং দেশের অর্থনীতির জন্য মঙ্গল দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাস সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল আমি শেষ সাদাত হোসেন সেলিম এবং ব্যবসা স্বামী হায়দার পাঠক অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক বন্ধু আমরা আলোচনা শুরু করেছিলাম যে হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল সংবিধানের সম্প্রতি হয়ে যাওয়া ষোড়শ সংশোধনীকে আইনসম্মত কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আমার অতিথিরা মোটামুটিভাবে এই জায়গায় একমত যে এই যে বিচারপতিদের যে স্বাধীনতা কমিয়ে দেওয়া হচ্ছে এর ফলে সংবিধানের যে স্পিরিট সেটি ধরে রাখা সম্ভব নয় অর্থাৎ ষোড়শ সংশোধনী থাকলে বিচারপতিরা স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করতে পারবেন না ঘুরে ফিরে সুশাসনের অভাবের কথা আলোচনায় আসি এবং এটি আমার দুই অতিথি একমত এই জায়গায় এবং বর্তমান সরকার যারা এখন ক্ষমতায় আছেন তাদের অংশীদার আবার বিরোধী দলেরও নেতা যিনি এখানে কথা বলছেন প্রতিনিধি তিনি বর্তমান সরকারকে চিহ্নিত করছেন গণতান্ত্রিক বলতে রাজি নন আবার অগণতান্ত্রিক রাখতে বলতেও রাজি নন এটি অনেকটা ওই রকম না পুরুষ না নারী সেরকম কিনা বলা মুশকিল তবে আওয়ামী লীগের অবস্থাটা এখন অনেকটা সেরকম হয়েছে কারণ হয়েছে প্রতিপক্ষ যারা তাদের রাজনৈতিক দুর্বলতা এবং এই রাজনৈতিক দুর্বলতা বা তারা হয়তো মধ্যবর্তী নির্বাচন আশা করছেন কিন্তু আশার মধ্যে সীমাবদ্ধ থাকলে ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে কোনোভাবেই বা কোনো সংগঠনের ক্ষেত্র বা কোনো দেশের ক্ষেত্র আসলে কোনো সাফল্য অর্জন করা যায় না এটি বিরোধী রাজনৈতিক শক্তিকে উপলব্ধি করতে হবে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত বিতর্কিত সমালোচিত নিন্দিত এবং নন্দিত হুসেন মোহাম্মদ এরশাদ এবং তাকে নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে এবং তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রশ্নটি তুলছিলাম যে পারিবারিক টানা পড়েন রাজনৈতিক দলকে বা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে কিনা অনেকের কাছে মনে হয়েছে আমার কাছেও মনে হয় যে এটি জাতীয় পার্টির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যাটি অতটা দৃশ্যমান না হলে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের অন্তত একটিতে যাচ্ছে সেটি মোটামুটিভাবে নিশ্চিত করা যায় হুসেন মোহাম্মদ এরশাদ সকালে এক কথা বলেন বিকেলে এক কথা বলেন এই সমালোচনা আছে কেন বলেন সেটিও কম বেশি সকলেরই জানা যে ওনার হাত পা মোটামুটিভাবে বাধা যারাই ক্ষমতায় ছিলেন আছেন তারা মোটামুটিভাবে ওনাকে একটা জেলের ভয় দেখান তবে ওনার যা বয়স হচ্ছে এই পরামর্শটা অনেকেই
আমার দিক থেকেও থাকতে পারে যে ওনার যা বয়স হচ্ছে আসলে ওনার এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় এবং উনি যদি রিটায়ারমেন্টে যান ওনার সম্মান অনেক বেশি বাড়বে কমবে না বরং এবং তখন ওনাকে কেউ জেলের ভয় দেখাবেন বলেও কিন্তু মনে হয় না তাই উনি চিন্তা করতে পারেন তাতে হয়তো রাজনৈতিকভাবে উনি অনেক বেশি উপকৃত হবেন এবং অনিবার্য একটা সহিংস রাজনীতির দিকে বাংলাদেশ যাচ্ছে সাদাত হোসেন সেলিম বলছিলেন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ বিপন্ন তিনি বলছিলেন অন্যদিকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মনে করেন যে বিপদ একটা আছে যেভাবে বাংলাদেশ চলছে গণতন্ত্রের বিপদ সরকারের বিপদ রাজনীতির বিপদ সবটাই আছে কিন্তু এটা কোত্থেকে কিভাবে হবে কার দ্বারা হবে সাধারণ মানুষ দ্বারা কিনা বা কোনো আপাত দৃষ্টিতে তার কাছে মনে হয় না কোনো রাজনৈতিক দলের দ্বারা সেটি হবে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার দিকে বাংলাদেশ যাচ্ছে এবং জনগণ যে অনেকটা সহনশীল এটি যে সরকারকে পছন্দ করে নয় বা জনগণ যে খুব একটা বিরোধী দলের দিকে ঝুঁকে পড়ছে সেটিও বলা যাবে না এবং তিনি উদ্ধৃত করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর অমর্ত সেনকে এবং এই অর্থনীতিবিদকে বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠী দীর্ঘকাল ধরে তাকে উদ্ধৃত করতে পছন্দ করেন এবং যেটি অমর্ত সেনের ভাষায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে এটি ডিজেঙ্গেজ টলারেন্স অর্থাৎ জনগণ আসলে এদের কারোর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না নিজের কাজ করতে চায় এদের কারোর উপরেই কোনো আস্থা রাখতে পারছে না এবং সেটিকে হয়তো সরকার আপুচি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত হয়তো এ থেকে কোনো সাফল্য পাওয়া যাবে না কারণ জনগণ কেবল অর্থনৈতিক সুবিধা জীবনযাপনের স্বাচ্ছন্দ্যটি বিবেচনা করবে না তার মানসিক একটা স্বস্তিও খুব জরুরি তার চিন্তার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা এগুলো মানুষ একটা পর্যায়ে ভাবে এবং সেটি হয়তো আরেকটি বিপদ ডেকে আনতে পারে দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা